স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার, আমি স্নেহা। আজ আমি আমার বাড়ির পাশে একটা ছোট মলে ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আমি কিছু ঘরের জিনিস কিনেছি। যদিও এগুলো ঘরের জিনিস, তাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আপনাদের দেখাই কি কি জিনিস কিনলাম। এই যে একটা বারবেন বিস্কুটের বড় প্যাকেট, এই যে একটা হাইড অ্যান্ড সিক এর বড় প্যাকেট, এই এটা ক্রিমি বিস্কুট, এই যে ওরিও বিস্কুট, এটা চার প্যাকেট এনেছি, এই যে একটা ছোট ব্যাসলিনের বডি লোশন, ঘরে লোশন শেষ হয়ে গেছিল তাই এটা নিয়ে এলাম, এই যে দুটো ফ্রুট জুস, একের সাথে একটা ফ্রি তাই দুটো নিয়ে এসেছি, অ্যাপেল জুস, এটা এই যে চারটে ডেটল স্যানিটাইজার, এই দেখুন এইটা উপরের থেকে রেজার আর নিচের থেকে কাটার, দাঁড়ান খুলে দেখাচ্ছি, এটা আমার ফেভারিট তাই আমি মলের থেকে কিনে নিয়ে এসেছি, দাঁড়ান খুলে দেখাচ্ছি, আর এদিকে বাবু বারবন বিস্কুটের প্যাকেট বড় প্যাকেট খুলে খেতে শুরু করে দিয়েছে, দেখুন কি মজা করে বিস্কুট খাচ্ছে। দেখুন ক্যামেরায় দেখার কি স্টাইল, এদিকে আমি কাটারটা বের করে নিয়েছি, আমি একটা পেন্সিল বক্স কিনেছিলাম, ওর মধ্যে থেকে একটা পেন্সিল বের করে আপনাদের কাটার করে দেখাবো। এই দেখুন একটা পেন্সিল ডিব্বা আমি এসেছিলাম, এর মধ্যে থেকে পেন্সিল বের করে দেখাবো কাটার করে, এই দেখুন কত যাচ্ছে, একটা বের করে নিই কাটার করার জন্য, এইটা বের করে নিয়েছি, এখন সবটা দেখাবো, দেখো এর ভিতর কাটা যাচ্ছে, স্কুলের যাওয়ার সময় ইউজ করতে পারেন, তারপরে কাঁচা খুলে বাবা, তারপরে কাঁচা ফেলাতে, এই দেখুন পেন্সিল কাটার হয়ে গেছে, পুরো কাটার করিনি, পেন্সিল দাও, এইটাও জিওমেট্রি নিয়ে আসেছিলাম, এই দেখুন জিনিসগুলো সাইড করে নিই, তারপরে দেখাচ্ছি আরো জিনিস, এই যে দেখুন তিনটে সস, এই দুটোর সাথে একটা ফ্রি, একটা ভিনিগার, একটা গ্রিন চিলি সস আর একটা সোয়া সস, এই দেখুন এটা
চাট মশলা যে কোনো ফাস্ট ফুডে বা স্যান্ডউইচে ইউজ করা যায়। এই যে মাই ফেভারিট টমেটো কেচাপ। এটা ব্রাশ, অয়েল ব্রাশ। এই দেখুন, দাঁড়ান বের করে দেখাচ্ছি। এই দেখুন, এটা সফট। এই যে ছিঁড়ে, এটা একের সাথে একটা ফ্রি। আর এই যে দুটো পাস্তা একের সাথে একটা ফ্রি। এই যে ম্যাঙ্গো জুস, এখন গরম পড়তে শুরু করেছে তাই এগুলো অনেকগুলো নিয়ে এসেছি। এটা একের সাথে একটা ফ্রি, গরমকালে খাওয়া যায়। আর এই লাস্ট জিনিস, সার্ফের প্যাকেট। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আর অন্য কোনো দিন দেখা হবে। নমস্কার, টাটা। সবাই ভালো থাকবেন।